রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে দাদাগিরি। কোচবিহারে ট্রাক মালিক সমিতির 27 কাঠা জমির কোটি টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ। কাটকড়ায় কোচবিহার 2 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। আর এই ব্যাপারে সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে কোচবিহার ট্রাক মালিক সমিতির সদস্যরা। দেখুন, ট্রাক মালিক সমিতির জমি বিক্রি, অসৎ উপায়ে জমি বিক্রির অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ, ঘটনায় জড়িত একাধিক তৃণমূল নেতা। 27 কাঠা জমি বিক্রি মাত্র 1 কোটি টাকায়। কোচবিহার ট্রাক মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। ট্রাকের উপরে ভরসা করেই চলে সদস্যদের রুজি রোজগার। ট্রাক ভাড়া খাটিয়ে যা উপার্জন হয় তাতেই সংসার প্রতিপালন করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অফিস এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম করার উদ্দেশ্যে এই সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরের গোয়ালপট্টি নিউ ডাবলি এলাকায় 27 কাঠা জমি কেনা হয়েছিল বেশ কয়েক বছর আগে। এই ট্রাক মালিক সমিতির সাথে যুক্ত ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। অসৎ উপায় অবলম্বন করে তারা কোচবিহার শহরের বাসিন্দা কৈলাস তাক এবং প্রেমসুক তাকের কাছে 1 কোটি 1 টাকার বিনিময়ে সেই জমি হস্তান্তর করেন বলে অভিযোগ। অথচ সরকারিভাবে সংশ্লিষ্ট জমির দাম 4 কোটি 86 লক্ষ টাকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমিতির সংশ্লিষ্ট সদস্যদের শোকজ করা হয় ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে। জমি আত্মসাতের অভিযোগ এনে ট্রাক মালিক সমিতির তরফে সুব্রত দে, তৃণমূল নেতা সজল সরকার, মুন্না খান সহ 9 জনের বিরুদ্ধে কোচবিহারের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ 2015 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখ লিখিত অভিযোগ জানানোর পরও তাদেরকে জেনারেল ডায়েরির নম্বর দিতে অস্বীকার করে পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে। তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী এবং ট্রাক মালিক সমিতির সদস্যরা। এরপর আদালতের নির্দেশে জেনারেল ডায়েরি নম্বর নিতে বাধ্য হয় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ, এমনটাই অভিযোগ। এরাই 3 জনে এটা আমরা বুঝতে পারছি, একটু একটু হালকা জীবনের যখন কপি ভেঙে দিচ্ছে, কিন্তু আমরা অতটা ভাবতে পারিনি যে এরা বিক্রি করবে। এই সমিতিটা পরে এরা 3 জনে মিলে একটা মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে এরা কী করলো, এই 7 জনের একটা কমিটি করলো, ওইটা এটা ইয়ে করলো, বিক্রি করলো জমিটা। এই যে জমি কিনলো সেও আর কিনবি না, সে তার সে জানে এটা ট্রাক মালিক সমিতির জমি, তার সীমানার মধ্যে, তার সীমানা এই পাশে ও প্রেমসুক তাক কৈলাস তাক এই এই কাছে ট্রাক মালিক ছিল, সেই সীমানার মধ্যে সেই জমিটা সে কিনলো, জানে শুনে। আমরা এই ঘটনার 6 মাস পরে জানতে পারি যে এখানে জমিটা বিক্রি করে হয়েছে সজল সরকার। আমরা পুলিশকে জানাই, পুলিশ তো কোনো ব্যবস্থা নেয়নি, এফআইআর নিবে না, যদিও এফআইআর নিল কেস নম্বর দিল না। আমরা এসপিকে জানালাম, এসপিও কোনো ব্যবস্থা নিল না। পরে আমরা 150 করলাম কোর্টে 21 সালে, তখন থেকে আমাদের কেস চার্জ হয়েছে। পরবর্তীকালে আমরা জলপাইগুড়ি সার্ভিস হয়েছে মামলা করছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং এই অন্যায়কারীদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর কারণে ক্ষমতার অপব্যবহার করে দাদাগিরির অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। রীতিমতো তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ট্রাক মালিক তথা সংগঠনের সদস্য সুব্রতদের 2টি ট্রাক চলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফিরাদ হাকিমের কাছে অভিযোগ জানানোর পর তাদেরকে আশ্বস্ত করা হলেও আজ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ। মূল ইফায়ার গাড়ি যে সুব্রত দে, উনি বর্তমানে নেই, উনি কলকাতাতে, ওনার 2টো গাড়ি এই যে এই মামলা করার জন্যে সজল সরকার আইএনটিপিসির যে নেতা আছে তাকে দিয়ে ওনার গাড়িগুলোকে বন্ধ করে দিয়েছে। সেটা আজকে ওই 5 মাস কদিন হল প্রায়, হ্যাঁ তা তো 2 বছর প্রায় 2 বছর ওনার 2টো গাড়ি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। মানে যারা যারা তাতে এই মামলায় গিয়েছে তাদের উপর থেকেই ওরা হ্যাকেল করেছে এবং অনেক হুমকি চুমকি প্রাণে মারা হুমকি চুমকি অনেক হয়েছে। তা আমরা এই হুমকি চুমকি কোনো অগ্রাহ্য করেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় কি জানিয়েছেন শুনে নেব। অন্যায় কোথাও হলে নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে, তবে না জেনে কি বিষয় গোটা বিষয়টা না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয়। আর আপনিই বললেন যে ম্যাটারটা হাইকোর্টে সাবজুডিস আছে, একটা সাবজুডিস ম্যাটার নিয়ে দুম করে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কোচবিহারের বিজেপি নেতৃত্ব। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস।
ট্রাক স্ট্যান্ড উল্টে গেছে, কোর্ট নির্দেশ দিয়েছে ওকে ইমিডিয়েট গ্রেফতার করে কোর্টে প্রডিউস করতে, কিন্তু পুলিশ ধরছে না বা পুলিশ একটা ব্লক সভাপতির দেখা পাচ্ছে না। এর থেকেই বোঝা যায় পুলিশের কি করণীয় বা পুলিশ কি করবে। পুলিশ এদের কোনোদিনও কোনো নিরাপদ মানে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে না, এবং এই নেতাদের দৌরত্ব বেড়েই চলেছে এবং বেড়েই চলবে। পুলিশ দুটো জগন্নাথ, দেখা যাক কি হয়। এরা সিবিআই তদন্ত চেয়েছে ট্রাক স্ট্যান্ড থেকে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। চলতি মাসের 9 তারিখ ছিল এই মামলার শুনানি। সূত্রের খবর, শুনানিতে 26 জুলাইয়ের মধ্যে মূল অভিযুক্ত সজল সরকারকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে রিপোর্ট জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কোচবিহার থেকে বিপুল দাসের রিপোর্ট, ব্রাইট নিউজ বাংলা।